হাই ফ্রেন্ডস, এই খাবার টেবিলের পরিবারের সকল বন্ধুদের স্বাগতম জানিয়ে আজকে ডিনার শুরু করছি। আজকে ডিনার আছে বেগুন ভর্তা, খুব সুন্দর লাগবে, মাই ফেভারিট ডিশ। বেগুন পোড়া, বেগুন পোড়া, বাঙালির বেগুন পোড়া, অমলেট আর রুটি। আজকে ক্যাসারোল নিয়ে বসেছি, অসুবিধা নেই। আজকে ক্যাসারোল নিয়ে বসেছি, এবার রুটিগুলো পাতে নেব, তারপর খাওয়া শুরু করব। নিত্যদিনের কাজ যেটা, তোমার উপাশে রাখলে নিতে সুবিধা। বেগুন পোড়া কোনো বাঙালির প্রিয় নয়, এটা মানতে পারবো না। আর শীতকালে জমাটি খাবার, আর যে বেগুন ধরো অ্যালার্জি আছে তার ব্যাপারটা আলাদা। শীতকালে জমাটি খাবার বেগুন পোড়া দিয়ে রুটি, বেগুন তার সাথে টমেটো পুড়িয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর নুন, অল্প একটু চিনি দিয়েছি, আর রসুন আমি দিই না, কারণ আমরা দুজনেই কেউ অত রসুনের ভক্ত না। চলো শুরু করি। আমাদের মতন কারা কারা রুটি আর বেগুন পোড়া খেতে ভালোবাসো জানাবে কিন্তু কমেন্ট বক্সে। শীতকালে রুটি আর বেগুন ভাজা, বেগুন পোড়া, দারুণ খাবার। এই জিনিসটা আমরা আর কিছু চাই না, দারুণ। আর আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। বাইক চালানোর আর বেশি লাগে। আমি না অমলেটে পেঁয়াজ খাই না, ওকে আলাদা করে পেঁয়াজ দিয়ে করে দিয়েছি, আমারটা পেঁয়াজ ছাড়া। আমার মতন কে কে পেঁয়াজ ছাড়া অমলেট ভালোবাসো জানাবে কিন্তু। আমাদের বাড়িতে আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমরা তিনজনেই পেঁয়াজ ছাড়া অমলেটের ভক্ত, আর এরা সব পেঁয়াজ দিয়ে খায়। পেঁয়াজ খুব ভালো জিনিস, অনেকে খেতে চায় না ঠিকই, যেমন আপনাদের অনুপমা, কিন্তু পেঁয়াজ খাওয়াটা খুব ভালো জিনিস। পেঁয়াজ খাচ্ছি, এই তো বেগুন পোড়া মেখেছি, খাচ্ছি না, সেটা ওই গুনে গুনে খাওয়া। কাঁচা পেঁয়াজ আমার ভালো লাগে না, মুখে বড্ড গন্ধ করে। আমার ছেলে মেয়ে দুটোই পেঁয়াজ কেটে রাখলে হাফিজ, বলো কিছু রান্নার জন্য পেঁয়াজ কেটে রাখলে কাঁচা পেঁয়াজই খাই না, এমন পেঁয়াজ ভালোবাসে। সে স্যালাড ফ্যালাডের জন্য না, রান্নার জন্য কেটে রেখেছি, বাড়ি থেকে তুলে নিয়ে খেয়ে নেবে। আজকে
আমাদের পরিবারের এক সদস্য, আমার দুটো পরিবারেরই সদস্য, নাম হচ্ছে রাজনন্দিনী চক্রবর্তী, স্কুলে চাকরি করে, স্কুলের টিচার, রান্নার আলাদা মেয়েট আছে, সে আজকে অ্যাবসেন্ট করেছে। আর ও আমার রেসিপি ফলো করে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছেন, করে টিফিনে নিয়ে গেছিল স্কুলে। এত ভালো খেয়েছে, আর ওর সাথে ওর বাবাও থাকে, রাজনন্দিনী আমার মেয়ের মতো, ওকে আমি তুই তুকারি করে কথা বলি। ওর সাথে ওর বাবাও থাকে, ওর বাবা বাড়ি আসার পরে বলেছে সব রান্নার লোক ছাড়িয়ে দাও, এত সুন্দর রান্না যখন তুমি পারো রান্নার লোক ছাড়িয়ে দাও। ও স্কুল থেকে বাড়ি ফিরেই আমাকে কল করেছে, কাকিমা দারুণ খেয়েছি, দারুণ। আমি আগে ভেজে নিয়ে রান্না করতাম, তুমি বলার পরে তোমার প্রসেস ফলো করে করেছি, দারুণ খেয়েছি। কি যে ভালো লাগে না এগুলো শুনতে, ভীষণ ভালো লাগে। রান্না হচ্ছে শিল্প, শিল্প রান্না তো শিল্পই, তার সঙ্গে হচ্ছে ধৈর্য, ধৈর্য মাস্ট, সবার দ্বারা রান্না হয় না। আমার শাশুড়ি মা এত ভালো রান্না করে, তাই আমরা দেখি ওনার কপালটা এমন, যেখানে যাবে যেই আত্মীয়র বাড়িতে ওনাকে রান্নাঘরে ঢুকতে হবে, এনগেজ করে দেবো। মাসির বাড়ি গেলে বলবে তুই আজকে রান্নাটা কর, মানে মাকে বলবে তুই কর তোর রান্নাটা ভীষণ ভালো। মামা বাড়ি গেলে তাই, মানে রান্না ভালো জেনেও বিপদ। ইভেন আজকেও মাকে, আমাদেরই রিলেটিভই হয় একজন, ওনার বাড়িতে জগদ্ধাত্রী পুজো, মাকে বলেছিল ভোগ রান্না করতে। এবার মা এমনিতেই সুগারের পেশেন্ট, থাইরয়েড আছে, তাকে ওষুধ খেতে হয়, ঘরে যখন ভোগ রান্না করে ছাতুর শরবত খেয়ে ওষুধ খেয়ে না। ওখানে একদম জগদ্ধাত্রী পুজোতে একদিনে চার দিনের পুজোটা হয়, তো সপ্তমী অষ্টমী নবমী দশমী সকাল থেকে টানা ভোগ রান্না করতে হবে, কোনোটায় লুচি ভোগ, কোনোটায় পোলাও, কোনোটায় খিচুড়ি, এরকম করে মানে সারাদিন নির্জলা থাকতে হবে। তা আমরা বললাম মা বারণ করে দাও, কারণ তোমার শরীরটা আগে, আর এখন তো বয়সও হয়েছে আর পারবে না, তারপরে বারণ করে দিতে বাধ্য হলো। যতটুকু পারবে খাও, আমি একটু বেশিই করেছি। শীতকালে খেয়ে আরাম, তাই না? কত কিছু করার আছে। কালকে একটা জিনিস করব, শেয়ার করব তোমাদের সাথে, কালকে দুপুরে করব। আর আমার যে ব্লগ চ্যানেলটা আছে না, ওটা তো আগে ইটিং সরি কুকিং চ্যানেল ছিল, ওটাতে কিন্তু প্রচুর রেসিপি আছে, তোমরা একটু দেখো, অনেকেই দেখছো এদিক ওদিক করে, আমি দেখছি যাদের কিছু রেসিপি, নিরামিষ কিছু রেসিপি দরকার বা প্রচুর চিকেনের রেসিপি পাবে দরকার, তোমরা দেখে নিতে পারো চ্যানেলটা, মানে আগের আগের ভিডিওগুলো, পুরনো ভিডিওগুলো। খাচ্ছে, আমি ততক্ষণ গল্প করি তোমাদের সাথে, তুমি আজকে কথাই বলছো না। খাওয়ার সময় কথা বলতে নেই, বাপের বাড়িতে আমাদের না কাঠের উনুন ছিল, বেগুনটা কাঠের উনুনে পোড়াতো, উফ কাঠের উনুনে পোড়লে বেগুনের যা গন্ধটা সুন্দর, ওই যে একটা দারুণ গন্ধ, ওই গন্ধটা গ্যাসে পুড়িয়ে পাওয়া যায় না,
বেগুন পোড়া, তারপরে কাঁঠাল দানা পোড়া, মিষ্টি আলু, রাঙা আলু যেটাকে বলে, ওটা পোড়া অনেক খেয়েছি। তাই বলছিলাম যে দাদু ঠাকুমার বা দাদু দিদার আদর খাওয়া, এটা যারা খায়নি তারা বুঝবে না। আমাদের দুজনেরই সেই সৌভাগ্য হয়েছে, আমি তো দীর্ঘদিন খেয়েছি, ও তো ঠাকুমাকে পায়নি, দাদুকে পেয়েছে। আমি তো দাদু ঠাকুমা দুজনকেই পেয়েছি, আর আমাদের ছেলে মেয়েদেরও খুবই সৌভাগ্য, এরকম সৌভাগ্য কিন্তু এখন সবার হয় না। তোমাদের দাদা কদিন ধরে অফিসে কি টিফিন নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করো একবার। ভেজা চোলা, শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে নুন, বিট নুন, সব রকম আছে। নুন, বিট নুন, গোলমরিচ, বিট নুন, গোলমরিচ, চাট মশলা, লেবু, ধনে পাতা, সব দিয়ে চাট বানিয়ে দিচ্ছি। এত ভালো লেগেছে বলে এটাই আমাকে বানিয়ে দেবে। প্রথম একদিন একটু আলু সিদ্ধ অল্প দিয়েছিলাম, ব্লগে শেয়ারও করেছিলাম, কিন্তু এখন আর আলু সিদ্ধ দিচ্ছি না, শুধু ওই দিয়ে দিচ্ছি, ওটাই খাচ্ছে। খেলে পেটটাও বড় হয়, ভালো লাগে। তাহলে হয়ে গেল, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব। চলো অবশ্যই, টাটা টাটা, আবার দেখা হবে কালকেই।